পাবনা সদরের টিকুরি গ্রামের রেজাউলের খামারের এই গরুগুলোই বিক্রির জন্য আনা হয়েছিল রাজধানীর মেরুল বাড্ডা পশুর হাটে কিন্তু একশো গরুর মধ্যে সাতানব্বইটি ফেরত যায় বিক্রি না হওয়ায় সাড়ে চার লাখ টাকায় তিনটি গরু বিক্রি করে শুধু যাতায়াত খরচই তুলতে পেরেছেন এই গরু ব্যাপারী আমার মনে করেন একশোটা গরু নিয়ে একশোটা গরু তিনটি গরু মাত্র আমার সাত লাখ টাকা দিল এখন 3 ডিগ্রি ঘুরে আমার 50000 টাকা লস রেজাউলের মতোই কম বেশি এমন অবস্থার ঢাকায় গরু নিয়ে আসা পাপনার অনেক খামারির। 18টা গরু নিয়ে গেছে 10টা গরু বিক্রি করতে পারছে অনেক লসে। লসে বিক্রি করছে। তো এগুলো ন্যায় না। এগুলো আপনি 1.5 লাখের গরু দাম বলে হচ্ছে 30000। যা 40টি বেশি আইছি মধ্যে। এর প্রমাণও মিলেছে রাজধানীর হাটগুলোতে। শেষ দিনে হঠাৎ করেই গরুর যোগান বেড়ে যায় রাজধানীর প্রতিটি হাটে। সে তুলনায় ক্রেতার উপস্থিতি ছিল কম। ফলে প্রায় অর্ধেক নেমে আসে গরুর দাম। কম দামেও ক্রেতা না পাওয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে সারা দেশ থেকে আনা অনেক গরু অতিরিক্ত প্রোডাকশনও ছিল এবার আমাদের খামারি এবং ব্যাপারী যারা গরু নিয়ে আসে তাদেরও একটা ধারণা ছিল হয়তো যে গতবারের মতো এবার শহরে শর্ট পড়তে পারে গরু বাট অ্যাকচুয়ালি ওই যেহেতু অনেক মানুষ গ্রামে চলে গিয়েছে সে কারণে কিন্তু শহরে পর্যাপ্ত লোক ছিল না যেটা আমরা নতুন এবার দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট গরু আগেই বিক্রি হয়ে গেছে সরাসরি খামার থেকে যে কারণে এবার হাটের থেকে গরু কমও বিক্রি হয়েছে প্রতি বছর এক থেকে তিন ভাগ প্রবৃদ্ধি ধরে কত গরু কোরবানি হবে তার একটি পূর্বাভাস দিয়ে থাকে প্রাণী সম্পদ অধিদপ্তর নির্বাচনী বছর হওয়ায় এবার দশ ভাগ বেশি পশু কোরবানির পূর্বাভাস ছিল সংস্থাটির এবছর কোরবানির জন্য ছিল এক কোটি ১৬ লাখ পশু গত বছরের জবাইয়ের সংখ্যাটা ছিল এক কোটি পাঁচ লাখ সেটা যদি এবার প্রায় কোটি সাত লাখও হয় তাহলেও কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এখানে নয় লাখ গরু আমার এক্সেস এটাই ছিল যে গরু অবিকৃত হওয়ার মূল কারণ প্রতি বছরই চাহিদা এবং যোগানের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় কোরবানির হাটে এর ফলে কখনো পশুর দাম বাড়ে কখনো কমে যায় এ অবস্থায় চাহিদা ও যোগানের ভারসাম্য আনতে একটি পরিপূর্ণ তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর কুরবানিকে কেন্দ্র করে যারা গরু লালন পালন করেন এদের এই হিসাবটাকে আমরা আর একটু অর্গানাইজ ওয়েতে আমরা ডাটাবেস করতে চাচ্ছি তাহলে আমরা হয়তো সারা বছর যদি আমার ডাটা বেস থাকে একদম আপডেট আমি তার কাছ থেকে নিতে পারব হাটে পশু বিক্রি কম হলেও ঈদের কয়েকদিন আগেই বিক্রি হয়ে যায় ঢাকা ও এর আশেপাশে গড়ে ওঠা খামারের অধিকাংশ পশু শাহাদাত হোসাইন মাছরাঙা সংবাদ ঢাকা